মায়ের খুনের বদলা নিতে পুলিশের ছদ্মবেশে এসে বেধড়ক মারধরের অভিযোগ। রঘুনাথগঞ্জ থানার দফরপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মারতে মারতে নিয়ে এসে দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তারাই। রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ছমাসকে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বোমার আঘাতে মৃত্যু হয় এক গৃহবধূর। খুনে অভিযুক্তরা গা ঢাকা দিয়ে মির্জাপুরের একটি ভাড়া বাড়িতে ছিল, আর তা জানার পরেই ওই ভাড়া বাড়িতে এসে হানা দেয় মৃত গৃহবধূর ছেলে সহ পরিবারের লোকেরা। রবিবার রাতে পুলিশের ছদ্মবেশে বাড়িতে ঢুকে তুলে নিয়ে এসে দুজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আমরা পুলিশের লোক, হ্যাঁ পুলিশের লোক বলে বাড়ি মারছে দরজাতে বাড়ি মারার পরে তারপর আমাকে দরজা খুলে দিলাম। পুলিশে বুঝে আমরা পুলিশের লোক, হ্যাঁ ছাদ উঠে এসেছে, ছাদটাকে বাবাকে ধরে নামিল। আমি ঘরে ছিলাম, ঘরে দরজা ভাঙছিল, দরজা ভাঙছি, দরজা ভেঙে দিলে দরজা খুললাম, দেখছি যে পুলিশের সব পুলিশের ড্রেস পরে আছে, পুলিশের ই করে আছে, মারধর করে দিয়ে তখন এক ঘন্টা মারধর করার পরে পুলিশ ডাকলো যে গঙ্গাতে তো কেটে ফেলতে পারে, বলছে পিস্তুল আছে, পিস্তুল দেখাচ্ছে আমাকে, বলছে দেখবি তো গুলি করে দেবো এখন, তাই বলছে। রঘুনাথগঞ্জ থানার দফরপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মারতে মারতে নিয়ে এসে দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তারায়। রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাল রাত ১২টার সময় যায় ওরা, ১৫-১৬ জন যায়, সিভিকে ড্রেস পরেছিল, গোটায় ঘর ঘেরাও করে নিয়েছে, তারপরে গেরিলে গেটে দরজায় এসব বাড়ি মারে, ভাড়াবার ছাদের উপরে উঠে গেল, আমার শ্বশুরকে ধরে নিয়েছে, ও ছাদের উপরে ফিরতে শুরু করেছে, তারপরে ভয়েই বেরিয়ে গেছে, দুজনেই বেরিয়ে গেছে, দুজনকে ধরে বেদুম মার। পক্ষে লোক বচ্চন, মিঠুন, বিশ্ব, কালু, প্রসঞ্জিৎ ড্রেস করেছিল, ধর করতে 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 নিয়ে গেছে দফরপুর, দফরপুরও মেরেছে, মেরে শার্ট করে দিয়েছে, তাও মারতে থাকে। তখন ওরা বলছে যে দেখবি শালাকে গুলি করে দেবো, গুলি করে ট্যাং হাত বেঁধে ফেলে দেয় গঙ্গায়। হ্যাঁ দিয়ে কি মন হলো ফেলেনি, পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশে তখন নিয়ে এসে ওই যে ফুলতলার ওই ব্রিজের শেষে ওখানে নামিয়ে যায়, ওখান থেকে মারতে মারতে আবার ওরা নিয়ে আসে এখান পর্যন্ত, দিয়ে এখানে এসে ভর্তি করে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ,